অযোধ্যা অপেক্ষা ২২ জানুয়ারির প্রাণ প্রতিষ্ঠালয়। কিন্তু তার মাজতে অযোধ্যার সরজু নদীত এক বিশেষ ধরনের নাও চলাচল করব, আর এই নাওখন হব সৌরশক্তি চালিত। এই সোলার বোট, সোলার এনার্জি এনেবলড বোট বা সৌরশক্তি চালিত এই নাওখন, ই নাওখনে বিশেষ চর্চা লাভ করেছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এক ভিশন যে অযোধ্যাত সোলার সিটি হিসাবে প্রতিষ্ঠা করার, আর ইয়ারে অংশস্বরূপে এই বিশেষ সৌরশক্তি চালিত নাওখনের শুভ উদ্বোধন। এতিয়ালৈকে এখন নাও সাজু করে তোলা হয়েছে, আর ২২ জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পূর্বে সরজু নদীত প্রায় ৩০ গৰাকী যাত্রী কঢ়িয়াব এই নাওখন সরজু নদীত চলাচল করব। উত্তর প্রদেশ নিউ এন্ড রিনিউবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সির অধীনত হব এই সৌরশক্তি চালিত নাওখন, গোটে নাওখনের সঞ্চালনের দায়িত্ব থাকিব। বিশেষক এই নাওখন এইভাবে গুরুত্বপূর্ণ কেনো এই ই বোটখনে বা সৌরশক্তি চালিত এই নাওখনে কোনো ধরনের প্রদূষণ সৃষ্টি নকরে। যেহেতু অযোধ্যা গোটে ভারতের ভিতরতে প্রথমবার পরীক্ষামূলকভাবে সরজু নদীত এই নাওখনের আরম্ভণি করা হয়েছে, সমগ্র ভারত যভ্যন্তরীণ জল পরিবহনের ব্যবস্থা বা নদী পরিবহনের ব্যবস্থা, এই গোটেই খণ্ডখনতে এক নতুন দিশ সংযোজন হবলৈ গৈ আছে বা কবলৈ গলে ই এক নতুন সূচনা করব, এক নতুন দিশর সূচনা করব সমগ্র ভারততে। ১০০% সৌরশক্তি চালিত এইখন বিশেষ নাও। অবশ্যে সৌরশক্তি চালিত হওয়ার উপরও ইলেকট্রিক এনার্জির জড়িয়তেও এই নাওখনের চলাচল সম্ভব, আর এই নাওখনের গোটে অংশ সমূহ এসেম্বল করা হয়েছে সরজু ঘাটতে। এই ক্ষেত্র দেশের বিভিন্ন প্রান্তর কেবাটাও প্রতিষ্ঠানের ইয়াত অরিহণা আছে। বিশেষ করে পুনের সানি বোটস প্রাইভেট লিমিটেডে এসেম্বল করেছে, ইয়ারপরও চেন্নাইর রা সোর্স প্রাইভেট লিমিটেডে এই নাওখনত সোলার তথা প্রপালশন পার্টনার হিসাবে আছে। আর এই ধরনে এই গোটে নাওখন সাজু করে তোলা হয়েছে। নাওখনের বিশেষত্ব এয়া যে নাওখনে নাওখনের যাত্রা হব সেয়া ১ ঘণ্টার ৪৫ মিনিটের ভিতরতে বর্তমান ধার্য করা হয়েছে। প্রথমে এখন নাও আর তারপর পরবর্তী সময়সত হয়তো এনেকা আরো নাও সাজু করে তোলা হব। নাওখনের উপর ৬খন সোলার প্যানেল আছে। প্রথমে পরীক্ষামূলক যাত্রা আর তারপরে আনুষ্ঠানিকভাবে সরজু নদীত এই নাওখনের চলাচল হব বা যাত্রী এই নাওখনত উঠি সরজু নদীত ঘুরব পারিব। কিন্তু এই নাওখন ভারতত এই নাওখনের আরম্ভণি বা সৌরশক্তি চালিত এই নাওখনের যাত্রা আরম্ভ হওয়া মানে কোৱা হয়েছে যে সমগ্র দেশতে আভ্যন্তরীণ জল পরিবহনের খণ্ডত এক নবতম সংযোজন। বিলকুল পলিউশন নেই, ইসকো জিরো পলিউশন হে, ইসকা জো সিস্টম হে সোলার মে চলেগা, আর ইলেকট্রিক ব্যাটারি কা ধারা সোলার ইলেকট্রিক মে চলনে ওয়ালা বোট হে। ই অভি পহলে ইসকা উদ্ঘাটন হোগা, উসকা উদ্ঘাটন হোনে কে বাদ বাকি পাবলিক কে লিয়ে ই বোট দিয়া জায়েগা চলানে কে।